हेलो व्यूअर्स, रिंकुस रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे एकटी नतून रेसिपी शेयर करे नेब। आसुन आमरा एकटू रेसिपिटा देखे नी। आज के आमी बेसन लाड्डू बनाब। एई रकम बेसन लाड्डू बनानोर रेसिपी आमी आपनादेर साथे शेयर करे नेब। लाड्डू बनानोर जोन्नो प्रथमे चीनी थेके बुड़ा तैरी करे नेब। এখানে এক বাটি চিনি নিয়েছি, চিনিটা এখানে নিয়ে নিচ্ছি। জল নিয়ে নিচ্ছি, চিনিটা গলতে শুরু করেছে। চিনিটা পুরো গলে গেছে, এখন এটা আরো কিছুটা গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এখন রসটার সাথে এক চামচ ঘি নিয়ে নেচ্ছি। এখন গ্যাসটা অফ করে দিলাম। এটা এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না রসটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বুড়াটা তৈরি হয়ে যাচ্ছে। আমি এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বেসন লাড্ডুতে চিনির পাউডারও ইউজ করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে লাড্ডুটা দানাটা ভালো আসবে না। আমি চিনির রস থেকে বুড়াটা বানিয়ে নিয়েছি, এটা তাগার নামেও পরিচিত। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে প্রায় 200 গ্রাম বেসন আছে। এখানে বেশ কিছুটা ঘি নিয়ে নিয়েছি, ঘিটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন বেসনটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে। এবার বেসনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখছি। এইভাবে বারে বারে বেসনটা নাড়াচাড়া করতে হবে। বাকি ঘিটাও এখানে অ্যাড করে নিচ্ছে।
বেসন লাড্ডু বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন বেসনটা কাঁচা না থাকে। বেসনটা একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। বেসনটা যদি কাঁচা থেকে যায় তাহলে লাড্ডু চিটচিটে হয়ে যাবে, সে কারণে বেসনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেসনটা থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করেছে এবং এটার কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। বেসনের কাঁচা গন্ধ পুরা চলে গেছে এবং বেসনটা থেকে হালকা সেন্ট বেরোতে শুরু করেছে। এখন এখানে অল্প একটুখানি জল ছিটিয়ে নেব। এখানে অল্প একটুখানি জল ছিটিয়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দেব। এটা এইভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এখন বেসনটা ঠান্ডা করে নেব। বেসনটা এখন একটা অন্য পাত্রে বের করে নিচ্ছি। ভাজা বেসনটা আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস রেখেছি, ড্রাই ফ্রুটসগুলো একটু রোস্ট করে নেব। এখানে কিছুটা আমন্ড নিয়েছি, কিছুটা কাজু ও কিছুটা পেস্তা নিয়েছি, এগুলো হালকাভাবে রোস্ট করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কাজু আমন্ড নিয়ে নিচ্ছে। এটা প্রথমে হালকাভাবে রোস্ট করব। পেস্তাটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে। কাজু এবং আমন্ড হালকা রোস্ট করে নিয়েছে এবং পেস্তাটাও কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে। গ্যাসটা অফ করে দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করে নিয়েছে, এটা এখন বের করে নিচ্ছে। বেসনটা ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে চার পাঁচটা এলাচ গুঁড়ো করে নিয়েছি। এলাচের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটস এখানে নিয়ে নিচ্ছি এবং এর সাথে বুড়াটা মিশিয়ে দিচ্ছি।
পুরো বুড়াটা মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে। বেসনটার সাথে এলাচের গুঁড়ো, রোস্ট করা ড্রাই ফ্রুটস এবং চিনির বুড়াটা ভালোভাবে মিক্স করে নিয়েছে। এখন লাড্ডুগুলো বানিয়ে নেব। এখন হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিচ্ছি। এরপর লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছে। বেসনটার সাথে চিনির বুড়াটা খুব গরম অবস্থায় মেশানো যাবে না। গরম অবস্থায় বুড়াটা মিশিয়ে দিলে বেসনটা খুব নরম হয়ে যাবে, লাড্ডুগুলো বানানোর ক্ষেত্রে সমস্যা হবে। বেসনটা হালকা ঠান্ডা করে নিয়ে তারপর বুড়াটা মিক্স করতে হবে। এইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছে। বেসনের লাড্ডু তৈরি হয়ে গেছে। এটা 4 থেকে 6 সপ্তাহ এয়ারটাইট জারে রেখে সংরক্ষণ করা যেতে পারে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আপনাদের মূল্যবান কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, যাতে করে আমি আমার ভিডিওগুলি আরও সুন্দরভাবে বানাতে পারি। আর এখনও যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান।